চার রাকাত বিশিষ্ট ফরজ সালাতে জামাতে সালাত আদায়ের সময় চতুর্থ রাকাতে দাঁড়ানোর পর ভুলে সূরা ফাতিহা না পড়ে তাশাহুদের প্রায় অর্ধেক পড়ে ফেলি, মনে পড়ার সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পড়ি এবং ইমামের সঙ্গেই সালাম ফিরাই, এক্ষেত্রে কি আমার পুনরায় সেই সালাত আদায় করতে হবে? উত্তর হলো না, এবং এর জন্য আপনার সিজদা সহু দিতে হবে না। আপনি সূরা ফাতিহা পড়ার জায়গায় আত্মাহিয়াত পড়ে ফেলছেন, এটা হলো ভুল। অবশ্যই এই ভুলের কারণে সিজদা সহু দিতে হবে যদি আপনি একাকী নামাজ আদায়কারী হন, কিন্তু যদি জামাতে নামাজ পড়েন তাহলে ইমাম সাহেবের পিছনে মুক্তাদির আলাদা কোনো সিজদা সহু ওয়াজিব হওয়ার মতো কাজ দেখা দিলেও সিজদা সহু দিতে হয় না, যেহেতু ইমাম অনুকরণ করতে হয়। দেখেন, ইসলামের আনুগত্য এত গুরুত্বপূর্ণ যে সিজদা সহু ওয়াজিব হয়েছে ওইটা দিতে গেলে ইমামের আনুগত্য থাকে না, তো ওইটা বাদ, আনুগত্য আপনাকে করতে হবে। আজকাল তো কোনো আনুগত্য নেই, কোনো মানামানি নেই, সবাই সর্বে সবাই সোশ্যাল মিডিয়ায় ঘুরলে ওস্তাদের বিরুদ্ধে, ছাত্র এর বিরুদ্ধে, সে সবাই সবার বিরুদ্ধে বলে, লাগাম দেওয়া আমি কতটুকু বলতে পারি বলা উচিত সেই বাস বিচার নাই, বিশেষ করে আনুগত্য নাই। তো নামাজের মধ্যে এরকম ভুল হলে যে তৃতীয় রাকাতে বা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে গিয়ে আপনি কী করে ফেলছেন, আত্মাহিয়াত পড়ে ফেলছেন, অথবা এরকম এক জায়গাটা আরেক জায়গাটা পড়ে ফেলছেন, সিজদা সহু ওয়াজিব হলে ইমামের পিছনে যেহেতু আসেন সেজন্য সিজদা সহু লাগবে না। তবে একাকী করলে আপনার এরকম ভুল হলে অবশ্যই কী করতে হবে, সিজদা সহু দিতে হবে। জোহর মাগরিব এশার পরে অনেকে বসে বসে দুই রাকাত নফল নামাজ পড়ে, এই বসে বসে নফল নামাজ পড়াটা কতটা সহি? নফল নামাজ বসে পড়লে আদায় হয়ে যায়, কিন্তু সুস্থ সবল মানুষ বসে না, বরং দাঁড়ায় পড়বে, দাঁড়ায় পড়লে সব বেশি, বসে পড়লে সব কম হবে। আর যদি কেউ অসুস্থতার কারণে অপারগতার কারণে বসে বসে পড়ে তাহলে তো সেটা বসে কি আছে, জায়েজ আছে। নফল নামাজ বসেই পড়তে হবে, বিশেষ করে এশার পরে দুই রাকাত নামাজ বসেই পড়তে হবে। আমরা অনেকে জানি এটাকে হালকি নামাজ বলে অনেকে, এটা সঠিক না যে এটা বসেই পড়তে হবে, অসুস্থ শরীর খারাপ তো বসে পড়ে, হাদিসে যে বসে পড়ার কথা বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, ওই সময় ভালো লাগছিল। নামাজ শেষে আল্লাহকে উদ্দেশ্য করে সিজদা দিয়ে দেওয়া যাবে কি না? যদি দেওয়া যায় তাহলে কি কোনো দোয়া করতে হবে? নামাজের বাইরেও কিন্তু সিজদা দেওয়া যায়, আমরা অনেকেই জানি না। এই সিজদাটা হতে পারে সিজদায় শুকর, মানে কৃতজ্ঞতা আদায়ের সিজদা। আপনার কাছে কোনো নিউজ আসলো, ভালো কোনো নিউজ, আপনি নিউজটা শুনে আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করলেন, মুখে আলহামদুলিল্লাহ বললেন, পাশাপাশি আপনি ক্যামেরার দিকে ফিরে আল্লাহু আকবার বলে সিজদায় উঠিয়ে পড়ে আপনি সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পেশ করে উঠলেন, এটা হলো আল্লাহকে সিজদায় শুকর নিবেদন করা, যে আপনার কোনো অর্জন হয়েছে আপনি শুকরিয়া সিজদা দিয়ে দিয়েছেন। এটা বিধিবদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি এটা করেছে, এটা করা যায়। আমরা অনেকে এটাতে পরিচিত না বা এটার সাথে অভ্যস্ত না, সিজদা শুকর খুব ভালো জিনিস, এটা করা যেতে পারে। বাকি এটার জন্য আলাদা কোনো দোয়া নেই যে সিজদা গিয়ে আলাদা কোনো দোয়া আছে, আপনি সিজদা গিয়ে আল্লাহ তাসবিহ পেশ করবেন, ব্যাস করে আপনি উঠে যাবেন।